প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় অনুষ্ঠান মন কি বাতের প্রতিটি পর্বে উঠে আসে ভারতবর্ষের প্রতিটি প্রান্তের নাগরিকদের সম্পর্কিত হাজারো প্রেরণাদায়ী ঘটনা প্রবাহ। একই সাথে বিশ্ব দরবারের ভারতের পরিবর্তিত প্রতিচ্ছবি প্রতিফলিত হয় এই কার্যক্রমে। রবিবার বনমালীপুর স্বামী দয়ালানন্দ বিদ্যানিকেতনে দলীয় সতীর্থ ও স্থানীয় নাগরিকদের ব্যাপক উপস্থিতিতে এই অনুষ্ঠানের 115তম পর্বের সম্প্রচারটি শুনেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। পরে প্রধানমন্ত্রী দেশের লোক সংস্কৃতি সংরক্ষণের বিভিন্ন উদ্যোগ, সাইবার সিকিউরিটির জন্য করণীয়, ভোকাল ফর লোকাল, ফিটনেসের প্রয়োজনীয়তা এবং বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে ভারতীয় সংস্কৃতির প্রসারের ঘটনা তুলে ধরেন। এখানে আজকে মাননীয় প্রধানমন্ত্রী এত সুন্দর সুন্দর জিনিস এখানে আমাদের সামনে তুলে ধরেছেন, সত্যি আমরা এক এক সময় ভাবি যে কোথা থেকে উনি সব ইনফরমেশন আনে। আমার খুব ভালো লাগলো যে উনি যখন বলছিলেন যে অ্যানিমেশনের যে বিষয়, অ্যানিমেশন নিয়ে আমরা দেখতাম, আমাদের বাচ্চারা দেখে, আমাদের ছেলেমেয়েরা দেখে, এটা অ্যানিমেশন একটা ইন্ডাস্ট্রি এখনো হয়ে গেছে। আগে বিদেশের অ্যানিমেশন আমরা দেখতাম, আমাদের ছেলেমেয়েরাও দেখতো, এখন নাতিরাও নাতি নাতিরাও দেখছেন। দেখুন ভারতবর্ষের মধ্যে অ্যানিমেশন একটা ইন্ডাস্ট্রি হয়েছে। প্রধানমন্ত্রী জি বলেছেন যখন ভারতবর্ষের অ্যানিমেশন বিভিন্ন, শুধু অ্যানিমেশন না, এখানে ভারতের মহাভারত, আমাদের যে এপিক্স রামায়ণ, সমস্ত বিষয়ে সেগুলো এই খেলার ছলে অ্যানিমেশনের মাধ্যমে সারা পৃথিবীর মধ্যে পৌঁছে দিচ্ছে, কত সুন্দর জিনিস। তো সেটা আমরা দেখলাম ছোটা ভীম থেকে আরম্ভ করে সব কিছুই এখন আমাদের অ্যানিমেশনের বিভিন্ন যে মুভি তৈরি হচ্ছে সেটা সারা পৃথিবীর মধ্যে এখন খুব জনপ্রিয় হয়েছে। উনি এটাও বলার চেষ্টা করেছেন যে আমাদের সর্দার প্যাটেল লৌহ মানব, লৌহ পুরুষ যাকে আমরা বলে থাকি, ওনার 150তম জন্মতম দিন। তো ওনাকে আমরা স্মরণ করার জন্য যে কী কী আমাদের করা উচিত, আমাদের যিনি ভগবান, যিনি আমাদের জনজাতি যাকে সবাই বিশ্বমঙ্গলা, ওনার কথা স্মরণ করার জন্য আমরা যাতে ওনাকেও আমরা স্মরণ করি সেই বিষয়ে উনি রেখেছেন। মানে আমাদের যারা আজকে আমরা এখানে যে যে জায়গায় আমরা থাকি, আমাদের পূর্বপুরুষদের কারণে কিন্তু আমরা এই জায়গায় আছি। আমরা যদি বলি আমাদের কারণে আমরা এই জায়গায় আছি তাহলে ভুল হবে। বারবার উনি বলছেন যারা আমাদের জন্য ইট সাজিয়ে এই আমাদের এই বিল্ডিং তৈরি করতে গেলেও কিন্তু তার একটা বেসমেন্ট দরকার, সেই বেসমেন্ট আমাদের পূর্বপুরুষরা করে দেয়, তাদের কারণেই কিন্তু আজকে আমরা এই জায়গায়। তো তাদেরকে স্মরণ করে সেটাকে বর্তমান করে ভবিষ্যতে যাতে আমরা কিছু করতে পারি, খুব ইনোভেটিভ আইডিয়া আমরা করতে পারি সেই বিষয়ে উনি বলার চেষ্টা করেছেন। এবং আরেকটা বিষয় আমরা দেখলাম আজকাল ন্যাশনাল সাইবার বিষয়ে দেখলেন, সত্যিই ভয়ঙ্কর জিনিস এখন আমাদের কাছে এই মোবাইল আছে ঠিকই, কিন্তু এর এই প্রযুক্তি এত ভালো হয়েছে তার সুফল আছে, আবার আরেকদিকে তার কুফল কী আছে সেটা আমরা সবাই জানি। কখনো হ্যাকিং হচ্ছে, কোথাও চ্যাট করছে, তো এই বিষয়ে কিন্তু উনি দেখুন সেটাকে অত্যন্ত সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে উনি আমাদের সামনে তুলে ধরেছেন যে যখন তখন ফোন না উঠানো, যদি আননোন ফোন আসে খুব সাবধানে এটাকে, এবং কেউ থ্রেট করলে সাথে সাথে কোথায় আপনাকে ইনফরমেশন করতে হবে। পুলিশের যে আমাদের সাইবার যে ডিপার্টমেন্ট এখন তৈরি হয়েছে, স্টেটও আমাদের হয়েছে, ন্যাশনাল লেভেলেও উনি বলেছেন কোথায় ইনফরমেশন দেওয়া, সেই বিষয়ে উনি আমাদের সামনে তুলে ধরেছেন।